একটা মিথ্যে গল্প বলি। একটা ছেলে ছিল যে সারা দিন স্ট্যাটাস দিত ফেসবুকে। যখন সে ঘুমের থেকে উঠতো তখন একটা স্ট্যাটাস দিত, যখন সে ব্রাশ করতো তখন একটা স্ট্যাটাস দিত, মানে সে সারা দিনই স্ট্যাটাস দিত। কিন্তু সে তার বাবার টাকায় চলতো, তার কোনো চাকরি ছিল না বা তার কোনো ইনকাম ছিল না। তো একদিন তার পাশের বাসায় একজন তার প্রতিবেশী মারা গেল। সেদিন সে প্রতিবেশীকে কিভাবে দাফন করা হলো, কিভাবে গোসল করানো হলো, সব কিছু সে স্ট্যাটাসে দিল। যখন জানাজা দেয়া হলো তখনও সে একটা স্ট্যাটাস দিল। এরকম সে সবসময় স্ট্যাটাস দিতে থাকলো, দিতে থাকলো। সে সবসময় অনেক হাসি খুশি থাকতো। একদিন তার বাবা মারা গেল, তারপর সে আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আর সে কোনো স্টোরি আপলোড দিল না। আর দেন তাকে আর তাকে তার আর আইডি দেন তার স্টোরি আর কিচ্ছু খুঁজে পাওয়া গেল না, কারণ তার হাতে যেই স্মার্টফোনটি ছিল তাকে সেটি বিক্রি করতে হয়েছিল। কারণ তাদের এত অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে তার সেই জন্য তাকে ওই স্মার্টফোনটি বিক্রি করতে হয়েছিল। তাহলে তোমরা দেখতে পেলে আজকে যদি তার কোনো দক্ষতা থাকতো বা শিক্ষাগত যোগ্যতা থাকতো, অথবা সে যদি ইংলিশে কথা বলতে পারতো, তাহলে সে কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্ল্যাটফর্মে সে কাজ পেয়ে যেত। কিন্তু তার সেরকম কোনো দক্ষতা নেই বলে সে কোনো কোম্পানি বা কোনো প্ল্যাটফর্মে কোনো কাজ পায়নি। এখন এটা সম্ভবও না তার কোনো জব ওর কোনো প্ল্যাটফর্মে চাকরি করার, এবং তার এখন এমন কোনো সম্ভাবনা নেই যে সে নতুন কিছু শিখবে, কারণ তার সংসারে এখন অনেক অভাব। সো তোমরা এখান থেকে দেখলে, যদি তোমার কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে, যদি তুমি কোনো কিছুতে দক্ষ না হও, তাহলে কিন্তু তোমার সাথেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটতে পারে। সো সময়ের কাজ, সময় করাটাই হলো বুদ্ধিমানের কাজ। সো আজকে থেকে আমাদের সাথে থাকো, আর থাকো টিসু বাংলাদেশের সাথে। সো দেখা হচ্ছে ক্লাসরুমে।